LH secretion করেছে আবার FSH ও অল্প একটু বাড়িয়ে secretion করেছে তো এটা বুঝতে পেরে মানে ইস্ট্রোজেন যখন দেখে যে সে বেশি বেশি করে ফেলেছে তখন সে আবার অ্যামাউন্ট কমে তো যাই হোক মা এই এবারে এই LH টা ওভারিতে আসে ওভারিতে এসে কি করে এই ম্যাচিউরড ওভাম কে ওভারের ওয়াল পর্যন্ত নিয়ে আসে এন্ড সেখান থেকে এই এগ সেলটাকে বা ওভামটাকে সিক্রেশন করে দেয় বলো কি করে দেয় সিক্রেশন করে দেয় এটাকে আমরা কি বলছি বলো তো অভিউলেশন এটাকে আমরা কি বলছি বলো অভিউলেশন অভিউলেশন তো কি হয় এই অভিউলেশন তো হলো ঠিক আছে কিন্তু এখানে আর যে জিনিসটা না এখানে আর যে জিনিসটা রয়ে যায় এই এই জিনিসটার নাম এই যে যে ফলিকল সেলস গুলো এখানে রয়ে যায় ফলিকল সেলস যারা এই ওভামটাকে বা এগ সেলটাকে প্রোটেকশন দিচ্ছিল এই ফলিকল সেলস গুলো এখন হয়ে যায় কর্পাস লুটিয়াম বলো কি হয়ে যায় ফলিকল সেলস গুলো কর্পাস লুটিয়াম ওই যে লুটেনাইজিং হরমোন সেখান থেকে কর্পাস লুটিয়াম এই লুটেনাইজিং হরমোনের টার্গেটই হচ্ছে কর্পাস লুটিয়াম ফর্ম করা এই জন্য ও আগে এখান থেকে এগ সেলটাকে বের করে দিয়েছে ওভিলেশন করে দিয়েছে তারপর কর্পাস লুটিয়াম ফর্ম করেছে এখন এই কর্পাস লুটিয়াম কন্টিনিউয়াসলি ইস্ট্রোজেন আর কি প্রোজেস্টেরন সিক্রেট করবে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন সিক্রেট করবে যারা হচ্ছে ওই ফিমেল রিপ্রোডাকটিভ অর্গ্যান ইউটেরাসের ওয়ালটাকে মেনটেন করবে আর যেহেতু আবার এখন ইস্ট্রোজেন তৈরি হচ্ছে ওই ইস্ট্রোজেন গিয়ে আবার ওই LH আর FSH কে আবার থামিয়ে দেবে শুধু ইস্ট্রোজেন একা না প্রোজেস্টেরনও এই কাজ করবে FSH কে মানে LH কে এখানে কি করবে থামিয়ে দেবে FSH কেও থামিয়ে দেবে যেন বেশি LH আর FSH যেন তৈরি না হয় তাহলে তো একবার না কয়েকবার ওভিলেশন হবে তাই না FSH বেশি সিক্রেশন হলে বেশি ইম্যাচিওর ওভাম গুলো মানে মোর নাম্বার অফ ম্যাচিওর ওভাম উইল বি ফর্ম আর LH বেশি তৈরি হলে মোর ওভিলেশন উইল অকার তখন তো একসাথে অনেকগুলো বাচ্চা হওয়ার চান্স থাকবে তো একটা ইউটেরাসের মধ্যে যদি একসাথে অনেকগুলো বাচ্চা হয় তাহলে তো বাচ্চাগুলোর সমস্যা হতে পারে মায়েরও সমস্যা এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে তো যাই হোক কয়েকদিন পরে এই কর্পাস লুটিয়ামটা মারা যায় তখন এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন আর থাকে না তো যেহেতু ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কারণে ইউটেরাস লাইনিংটাও মেনটেন হচ্ছিল এই জন্য ইউটেরাস লাইনিংটাও তারপর ব্রেকডাউন করে কারণ কর্পাস লুটিয়ামটা যখন মরে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় তখন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন তা তৈরি হচ্ছে না তাহলে ইউটেরাস লাইনিং কি মেনটেন করবে কে কেউই না এই জন্য তখন কি হয় ইউটেরাস যে লাইনিংটা তৈরি হয়েছিল ওটা আবার কি হয় ওটা আবার ব্রেকডাউন হয়ে তখন আবার মেনস্ট্রুয়েশন শুরু হয় কি ঠিক আছে কি না বলো হ্যাঁ এটা তো আমরা ও লেভেলও পড়েছি তাই না বলো ও লেভেলও পড়েছি এবার তুমি আসো মা এই চ্যাপ্টারের লাস্ট পার্ট সেটা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন প্ল্যান্টস মানে গাছের মধ্যে কিভাবে এই হরমোনাল কন্ট্রোল হয় কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন